হাতিরঝিল বেগুনবাড়ি প্রকল্পে সব ধরনের বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ সহ চার দফা নির্দেশনা ও নয় দফা সুপারিশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। এছাড়া বর্তমানে পরিচালিত ওয়াটার ট্যাক্সি সার্ভিস চলাচল বন্ধ করতে নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামাল এবং বিচারপতি রাজিক আল জলিলের স্বাক্ষরে 24 মে মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে 55 পৃষ্ঠার এই রায় প্রকাশ করা হয়। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, রাজধানী হাতিরঝিলের পানি এবং এর নজর করা সৌন্দর্য অমূল্য সম্পদ। এ অমূল্য সম্পদকে কোনোরূপে ধ্বংস বা ক্ষতি করা যাবে না। প্রতিটি ফোঁটা পানি অতি মূল্যবান। সুপেয় পানির চেয়ে মূল্যবান আর কোনো সম্পদ এই পৃথিবীতে নেই। সুতরাং প্রতিটি ফোঁটা পানির দূষণ প্রতিরোধ করা একান্তই আবশ্যক। এ রায়ে আদালত আরও বলেছেন, দেয়ার ইজ নো প্ল্যানেট বি, দ্বিতীয় কোনো পৃথিবী নেই। এই পৃথিবী ব্যতীত আর কোনো গ্রহে পানির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। পৃথিবীর বিভিন্ন দেশ ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে এক ফোঁটা পানি এই পৃথিবীর বাইরে থেকে আনতে সক্ষম হয়নি। রায়ের রিট মামলাটি এখন চলমান, আদেশ হিসেবে অব্যাহত থাকবে বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া যেসব প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া হাতিরঝিল ও পরিবেশ রক্ষায় ব্যাপক প্রচারণা ও সোচ্চার ভূমিকা পালন করে চলেছে, রায়ে তাদের অভিনন্দন জানানো হয়েছে। বেগুনবাড়ি খালসহ হাতিরঝিল প্রকল্পটি 2013 সালে 2 জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। 1971.30 কোটি টাকা ব্যয়ে মোট 302 একর জমির উপর এই প্রকল্পটি প্রতিষ্ঠিত। প্রকল্প এলাকায় মোট 16 কিলোমিটার রাস্তায় কোনো বাস অথবা মিনিবাস চলাচলের অনুমতি ছিল না। এই এলাকায় হোটেল রেস্টুরেন্ট সহ সব ধরনের বাণিজ্যিক স্থাপনা অবৈধ ও এখতিয়ার বহির্ভূত মর্মে রায় দিয়ে পরবর্তী 60 দিনের মধ্যে সব বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রায়ের চার দফা নির্দেশনা সহ 9টি পরামর্শ দিয়েছেন আদালত। পরামর্শ সমূহের মধ্যে হাতিরঝিল এলাকায় পায়ে চলার রাস্তা, বাইসাইকেল লেন, শারীরিক প্রতিবন্ধীদের জন্য পৃথক লেন তৈরি করার পাশাপাশি পানির জন্য ক্ষতিকর লেকে এরকম সব যান্ত্রিক যান তথা ওয়াটার ট্যাক্সি সার্ভিস নিষিদ্ধের কথা বলা হয়েছে। সাবরিনা আলম সেতু, সাদিকা টিভি, ঢাকা। আপন মানুষ চেনা বড়ই দায়। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করুন।